9-10 সেপ্টেম্বরের G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে, যার প্রস্তুতি এখন তুঙ্গে। সেই সম্মেলনে দেশ বিদেশের একাধিক রাষ্ট্রনায়ক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীরা আমন্ত্রিত হয়েছেন। বৈঠকের পর রাষ্ট্রপতির উদ্যোগে আয়োজিত নৈশভোজের আমন্ত্রণপত্র এসেছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছেও। রাষ্ট্রনেতাদের সম্মানে রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 9 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ওই নৈশভোজে যোগ দেবেন তিনি। জানিয়েই তুঙ্গে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, যেহেতু চিঠিতে প্রেসিডেন্ট অফ ভারতের তরফ থেকে এসেছে, তাই সেখানে যাওয়া উচিত না মুখ্যমন্ত্রী। প্রেসিডেন্ট অফ ভারত তিনি ডেকেছেন নৈশভোজ, তার জন্য মুখ্যমন্ত্রী দৌড়চ্ছে যাবেন। আমি মনে করি যাওয়াটা সমীচীন নয়। উনি ঠিক করে উনি যাবেন কি যাবেন না, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডাকেননি নৈশভোজটা, ডেকেছেন প্রেসিডেন্ট অফ ভারত, হুইচ ইজ বেআইন, হুইচ ইজ অসাংবিধানিক। কেন যাচ্ছে বুঝেছেন? যাচ্ছেন, যে যাচ্ছে যাচ্ছে, ভিন্ন কথা, কে যাবে যাবে না আমার কাছে ইস্যু নয়। কিন্তু মুখ্যমন্ত্রী যদি বারবার বলেন, আমি সেই কারণে মুখ্যমন্ত্রীকেই বলছি। শনিবারই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী, রবিবার দুপুরেই ফের কলকাতায় ফিরবেন তিনি। সেদিনের নৈশভোজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পাশাপাশি এদিন বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গেও। 12 সেপ্টেম্বর স্পেন রওনা হবেন মুখ্যমন্ত্রী, তার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা। বৈঠকে এখন কী নিয়ে আলোচনা হয় সেটাই দেখা। আর কে কে উপস্থিত হন সেদিনের নৈশভোজে, সেদিকেও নজর গোটা দেশবাসীর। বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।